بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকারের যে বিধি নিষেধ সেগুলো মেনে চলতে করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় সবই তোমরা পালন করতেছো। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, লেকচারার বোটানি, ঢাকা কলেজ। আজকের পাঠ আমার অনার্স পড়তে স্টুডেন্টদের সাথে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোরিলেশন। কোরিলেশন কোরিলেশন মানে সহগ সম্বন্ধ। কোরিলেশন বা সহগ সম্বন্ধ বা সহগ সহগ বা সংশ্লেষ তাই বলি না কেন, যদি এটা একটা সংক্ষিপ্ত আকারে যদি আমি একটা সংজ্ঞা দিতে চাই তাহলে যে জিনিসটা আমরা পাই, পর্যবেক্ষণাধীন নমুনা দুই বা ততোধিক বৈশিষ্ট্যের বা চরিত্রে একটি পরিবর্তনের সাথে সাথে অন্যটি বা অন্যগুলো পরিবর্তিত হওয়ার প্রবণতাকে সহসম্বন্ধ বললাম। পর্যবেক্ষণাধীন দুই বা ততোধিক বৈশিষ্ট্যের বা চরিত্রে পরিবর্তনের সাথে সাথে অন্যটি বা অন্যগুলো পরিবর্তিত হওয়ার প্রবণতাকে সহসম্বন্ধ বলে। এইরূপ সম্বন্ধিত দুই বা ততোধিক বৈশিষ্ট্য একটিও স্বাধীন বা নির্ভরশীল একটিও স্বাধীন বা নির্ভরশীল এইরূপ সম্বন্ধিত দুই বা ততোধিক বৈশিষ্ট্য একটিও স্বাধীন বা নির্ভরশীল সহসম্বন্ধ আমরা সহসম্বন্ধ বলতে যে জিনিসটুকু আমরা বুঝি করেছ, যদি দুটি চলক একই সাথে পরিবর্তিত হয় অর্থাৎ তাদের একটিতেও কোনো পরিবর্তন ঘটলে অন্যটিতে কোনো না কোনো পরিবর্তন ঘটে, তবে বোঝা যাবে যে চলক দুটির মধ্যে সম্পর্ক আছে। দুটি চলকের পরিবর্তনের মানে একই বা ভিন্ন রূপ হতে পারে, চলক দুটির মান একই রকম হতে পারে বা ভিন্ন রূপ হতে পারে, আবার পরিবর্তনের হার সমান বা অসমানও হতে পারে। চলক দুটি এমন ভাবে সম্পর্কযুক্ত থাকে চলক দুটি এমন ভাবে সম্পর্কযুক্ত হতে পারে যে তাদের একটি বৃদ্ধি পেলে অন্যটি বৃদ্ধি পায় এবং একটি হ্রাস পেলে অন্যটিও হ্রাস পায় একটি হ্রাস পেলে অন্যটিও হ্রাস পায় এবং একটি হ্রাস পেলে অন্যটি বৃদ্ধি পায় এবং একটি বৃদ্ধি পেলে অন্যটি হ্রাস পায়। দুটি চলকের মধ্যে বিদ্যমান এই সম্পর্ককে অর্থাৎ চলক দুটি একই সাথে পরিবর্তিত হওয়া চলক দুটি একসাথে পরিবর্তিত হওয়ার প্রবণতাকে সংশ্লেষ বা সহসম্বন্ধ বলে। কি বললাম, চলক দুটি একই সাথে পরিবর্তিত হওয়ার প্রবণতাকে সংশ্লেষ বা সহসম্বন্ধ বলে, বা দুটি চলকের মধ্যে বিদ্যমান এই সম্পর্ক কি অর্থাৎ চলক দুটির মধ্যে একই সাথে পরিবর্তিত হওয়ার প্রবণতাকে সংশ্লেষ বা সহসম্বন্ধ বলে। একে সহসম্বন্ধ অঙ্ক বা সমান্ধাঙ্ক, সংশ্লেষাঙ্ক, অনুবাদাঙ্ক, অনুবন্ধ বা ছোট হাতের আর দ্বারা চিহ্নিত করায়। কোরিলেশনকে আমরা কি সহসম্বন্ধকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করে থাকি। বিভিন্ন প্রকার সংশ্লেষণের বা বিভিন্ন প্রকারের সংশ্লেষের বর্ণনা বা সহসম্বন্ধের মাত্রা নির্ণয় অথবা সংশ্লেষণের মান -1 থেকে 1 এর মধ্যে থাকে, সংশ্লেষের মান থাকে -1 থেকে 1 এর মধ্যে থাকে। দুটি তলকের মধ্যে সম্পর্ক এমন হতে পারে যে দুটি চলকের মধ্যে সম্পর্ক এমন হতে পারে যে একটির মান বাড়লে অন্যটি বাড়ে এবং একটির মান কমলে অন্যটি কমে। এক নম্বর, একটির মান বাড়লে অন্যটি কমে এবং একটির মান কমলে অন্যটি বাড়ে। একটিতে পরিবর্তন ঘটলেও অন্যটি অপরিবর্তিত, একটিতে পরিবর্তন ঘটলেও অন্যটি অপরিবর্তিত থাকে, একটিতে পরিবর্তন ঘটলে কি অন্যটি অপরিবর্তিত থাকে। দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি অনুসারে সংশ্লেষকে 5 ভাগে ভাগ করা যায়। দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি অনুসারে সংশ্লেষকে 5 ভাগে ভাগ করা যায়। একটি আংশিক ধনাত্মক সংশ্লেষ, পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ এবং শূন্য সংশ্লেষ। এই যে দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি অনুসারে সংশ্লেষকে ভাগ করা হয় 5 ভাগে, একটা হচ্ছে আংশিক ধনাত্মক সংশ্লেষ, আর একটা হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ,
পূর্ণ ঋণাত্মক সংস্কার এবং সৈন্য সংস্কার। নিম্নে বিভিন্ন ধরনের সংশ্লেষের বিবরণ এবং তাদের সংশ্লেষণকে মান উল্লেখ করা হলো। এই বিভিন্ন ধরনের সংশ্লেষণের বিবরণ এবং এদের মান উল্লেখ করা হলো। আংশিক ঋণাত্মক সংখ্যা, যদি একটি চলকের মান বাড়লে অন্যটি বাড়ে এবং একটি মান কমলে অন্যটি কমে, তবে উভয় চলকে অন্যটি কমে অর্থাৎ উভয় চলকের সমমুখী পরিবর্তন ঘটে। উভয় চলকে একটি সমমুখী পরিবর্তন ঘটে কিন্তু উভয় চলকের পরিবর্তনের পরিমাণ সমান হয় না। কি বললাম? যদি চলকের মান বাড়লে অন্যটি বাড়ে এবং কমলে অন্যটি কমে, উভয় চলকের সমমুখী পরিবর্তন ঘটে কিন্তু উভয় চলকের পরিবর্তনের পরিমাণ সমান হয় না, তবে তাদের সংশ্লেষকে আংশিক ধনাত্মক সংশ্লেষ বা আংশিক সহযোগী সংশ্লেষ বলে। এই ক্ষেত্রে সংশ্লেষের মান শূন্য থেকে একের মধ্যে থাকে। এই ক্ষেত্রে সংশ্লেষের মান রাখে শূন্য থেকে একের মধ্যে থাকে। পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, পূর্ণ ধনাত্মক সংশ্লেষের ক্ষেত্রে যদি দুটি চলক একই সাথে সমপরিমাণ বাড়ে বা কমে, যদি দুটি চলক একই সাথে সমপরিমাণ বাড়ে বা কমে অথবা উভয় চলকে সমান বা সমমুখী পরিবর্তন ঘটে, অথবা উভয় চলকে সমান বা সমমুখী পরিবর্তন ঘটে, তবে তাদের সংশ্লেষকে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বা পূর্ণ সহযোগী সংশ্লেষ বলে। তবে তাদের সংশ্লেষকে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বা পূর্ণ সহযোগী সংশ্লেষ বলে। এই ক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান, এই ক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান এক হয় অর্থাৎ আর সমান ওয়ান। যদি দুটি চলক একই সাথে সমপরিমাণ বাড়ে বা কমে, অর্থাৎ উভয় চলকে সমান বা সমমুখী পরিবর্তন ঘটে, উভয় চলকে সমান বা সমমুখী পরিবর্তন ঘটে, তাদের সংশ্লেষ পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বা পূর্ণ সহযোগী সংশ্লেষ, এই ক্ষেত্রে সংশ্লেষের মান সমান ওয়ান হয়। আংশিক ঋণাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ বলতে আমরা যেটা বুঝি, যদি একটি চলকের মান বাড়লে অন্যটি কমে, যদি একটি চলকের মান বাড়লে অন্যটি কমে এবং একটি মান কমলে অন্যটি বাড়ে, অর্থাৎ উভয় চলকে বিপরীতমুখী পরিবর্তন ঘটে, বিপরীতমুখী পরিবর্তন ঘটে, কমলে বাড়ে বা বাড়লে কমে, অর্থাৎ বিপরীতমুখী পরিবর্তন ঘটে কিন্তু উভয় চলকে পরিবর্তনের পরিমাণ সমান হয় না, তাদের সংশ্লেষকে আংশিক ঋণাত্মক সংশ্লেষ বা আংশিক অসহযোগী সংশ্লেষ বলে। এই ক্ষেত্রে সংশ্লেষের মান মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে থাকে। এই ক্ষেত্রে সংশ্লেষের মান কি? মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে থাকে। পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, যদি দুটি চলকের পরিবর্তন সমান বা বিপরীতমুখী হয়, অর্থাৎ একটি বাড়লে অন্যটি সমপরিমাণ কমে এবং একটি কমলে অন্যটি সমপরিমাণ বাড়ে, তবে তাদের সংশ্লেষকে পূর্ণ ঋণাত্মক বা পূর্ণ অসহযোগী সংশ্লেষ বলে। এই ক্ষেত্রে সংশ্লেষের মান মাইনাস ওয়ান থেকে অর্থাৎ আর সমান মাইনাস ওয়ান হয়। কি বললাম? যদি দুটি চলকের পরিবর্তন সমান বা বিপরীতমুখী হয়, অর্থাৎ একটি বাড়লে অন্যটি সমপরিমাণে কমে এবং একটি কমলে অন্যটি সমপরিমাণে বাড়ে, তবে তাদের সংশ্লেষকে পূর্ণ ঋণাত্মক বা পূর্ণ অসহযোগী সংশ্লেষ বলে। এই ক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান মাইনাস ওয়ান থাকে অর্থাৎ আর সমান মাইনাস ওয়ান। সৈন্য সংশ্লেষ, যদি দুটি চলকের কোনো একটি পরিবর্তিত হলে সৈন্য সংশ্লেষ, যদি দুটি চলকের কোনো একটি পরিবর্তিত হলে অন্যটি অপরিবর্তিত থাকে, তাদের সংশ্লেষকে সৈন্য সংশ্লেষ বলে। কি বললাম? যদি দুটি চলকের কোনো একটি পরিবর্তিত হলে অন্যটি অপরিবর্তিত থাকে, তবে তাদের সংশ্লেষকে সৈন্য সংশ্লেষ বলে। এই ক্ষেত্রে সংশ্লেষকের মান, এই ক্ষেত্রে সংশ্লেষকের মান সৈন্য থেকে অর্থাৎ আর সমান জিরো হয়। পূর্ব আলোচনাতে প্রমাণিত হয় যে সংশ্লেষকের মান মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যেই থাকে। উপরোক্ত আলোচনা কলাবি আলোচনাতে কি বলো, সংশ্লেষকের মান সংশ্লেষাঙ্কের মান মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে থাকে। আর সমান ওয়ান, আর সমান মাইনাস ওয়ান, আর সমান জিরো, আর গ্রেটার দেন ওয়ান, আর স্মলার দেন মাইনাস ওয়ান বা আর স্কোয়ার এর ব্যাখ্যাটা যদি আমরা দেখি, আর সমান ওয়ান দ্বারা বোঝায়
আর সমান ওয়ান দ্বারা বোঝা যায় যে দুটি তলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান, অর্থাৎ একটি তলক কোন পরিবর্তন ঘটলে অন্য তলকের সহন বা সম্মুখীন পরিবর্তন ঘটে, এটি পূর্ণ ধনাত্মক। আর এর মান যদি ওয়ান হয়, আর সমান মাইনাস ওয়ান হলে আর সমান মাইনাস ওয়ান দ্বারা বোঝা যায় আলোচিত তলক দুটির মধ্যে ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান, অর্থাৎ একটি তলকে কোনো পরিবর্তন ঘটলে অন্য তলকে সমান বা বিপরীতমুখী পরিবর্তন ঘটে। আর সমান জিরো দ্বারা বোঝায় আলোচিত তলকের মধ্যে শূন্য সংশ্লেষ বিদ্যমান, অর্থাৎ তাদের মধ্যে সংশ্লেষ নাই, এক্ষেত্রে তলক দুটিকে সম্পর্কহীন তলক বলা হয়। আর সমান মাইনাস আর স্মলার দেন মাইনাস ওয়ান দ্বারা বোঝায় সংশ্লেষের বৈশিষ্ট্য আলোচ্য করে দেখা যায় সংশ্লেষ মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে থাকে, এর সর্বনিম্ন মান মাইনাস ওয়ান এবং এর সুতরাং আর এর মান মাইনাস ওয়ান এর কম হতে পারে না, অর্থাৎ আর স্মলার দেন মাইনাস ওয়ান হতে পারে না। সুতরাং আর মাইনাস আর স্মলার দেন মাইনাস ওয়ান দ্বারা অসম্ভব বা অবাস্তব সংশ্লেষকে বোঝায়, অবাস্তব সংশ্লেষকে বোঝায়। আর স্মলার আর গ্রেটার দেন ওয়ান দ্বারা বোঝায় সংশ্লেষে বসে আলোচনা করে দেখা যায় যে আর এর মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে থাকে, আর এর সর্বোচ্চ মান প্লাস হয় প্লাস ওয়ান হয়, অর্থাৎ আর এর মান ওয়ান এর বেশি হতে পারে না। সুতরাং আর গ্রেটার দেন ওয়ান তারা অসম্ভব বা অবাস্তব সংশ্লেষকে বোঝায়। আর স্কয়ার দ্বারা বোঝা যায় যে যদি পরস্পর সম্পর্কযুক্ত, যদি পরস্পর সম্পর্ক দুটি চলকের একটিকে স্বাধীন এবং অন্যটিকে অধীন, অন্যটিকে অধীন চলকের মানে হিসেবে চিহ্নিত করা যায়, তবে অধীন চলকের মানের ভেদের শতকরা কত অংশ স্বাধীন চলক দ্বারা প্রভাবিত হয় তা আর স্কয়ার দ্বারা নির্ধারণ করা যায়। পরস্পর সম্পর্ক দুটি চলক এক্স এবং ওয়াই এর সংশ্লেষাঙ্ক আর সমান এক্স ওয়াই সমান আর হলে আর স্কোয়ার সমান হবে 64, এবং যদি ওয়াই চলকটি অধীন চলক হয় অর্থাৎ ওয়াই এর মান এক্স এর উপর নির্ভরশীল হয় তবে ওয়াই চলকের মানের ভেদের 64% অর্থাৎ এক্স চলকের জন্য হয়েছে, অর্থাৎ এক্স দ্বারা প্রভাবিত হয়েছে। এটা হচ্ছে আর স্কোয়ার এর ব্যাখ্যা। গ্রাফ বা সক কাগজের বিক্ষেপ চিত্র থেকে সংশ্লেষণের ধারণা ব্যাখ্যা। গ্রাফ বা সক কাগজের বিক্ষেপ চিত্রের সংশ্লেষের ধারণা ব্যাখ্যা। যদি ভূমিকা দেখি দুটি চলকের কয়েক জোড়া মান সক কাগজে আনুভূমিক এবং উলম্ব রেখায় স্থাপন করলে যে বিন্দুগুলো পাওয়া যায় সেখান থেকে প্রাপ্ত চিত্রকে বিক্ষেপ চিত্র বলে। কি বললাম? দুটি চলকের কয়েক জোড়া মান সক্তাগজের আনুভূমিক এবং উলম্ব রেখা স্থাপন করে যে বিন্দুগুলো পাওয়া যায় সেখান থেকে প্রাপ্ত চিত্রকে বিক্ষেপ চিত্র বলে। বিক্ষেপ চিত্রের সাহায্যে সংশ্লেষের প্রকৃতি মাত্রা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। বিক্ষেপ চিত্রের সাহায্যে সংশ্লেষের প্রকৃতি ও মাত্রা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। গ্রাফ বা সক্তাগজের আনুভূমিক রেখায় এক চলকের মান এবং উলম্ব রেখায় ওয়াই চলকের মান নির্ধারণ করা হয়। সাধারণ একটি গতি বা দিক লক্ষ্য করা যায়। এই বিন্দুগুলোর মধ্যে দিয়ে একটি রেখা টানলে তা যে গতি নির্দেশ করে তা থেকে সংশ্লেষের বৈশিষ্ট্য জানা যায়। প্রাপ্ত বিন্দুগুলোর বা রেখার গতি এমন হয় তাতে x এর মান বাড়লে y এর মান বাড়ে অথবা y এর মান কমলে x এর মান কমলে y এর মান কমে, তবে ওই চিত্র ধনাত্মক সংশ্লেষ নির্দেশ করে। কিন্তু যদি দেখা যায় যে রেখাগুলো উপরে বিন্দুগুলোতে x এর মান বাড়লে y এর মান কমে, অর্থাৎ x এর মান কমলে y এর মান বাড়ে, তবে রেখাটি ঋণাত্মক সংশ্লেষ নির্দেশ করে। যদি রেখাটির পরস্পর পর বিন্দুতে x এর মান যত বাড়ে বা কমে ওয়াই এর মান তত বাড়ে বা কমে, তবে তা পূর্ণ ধনাত্মক সংশ্লেষকে নির্দেশ করে। আবার যদি রেখাটি পরপর বিন্দুগুলোতে এক্স এর মান যত বাড়ে বা ওয়াই এর মান তত কমে বা বাড়ে, তবে তা পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ নির্দেশ করে। আবার যদি রেখাটি কোনো অক্ষরেখার সমান্তরাল হয়, অর্থাৎ যদি তার গতিবদ্ধ কোনো একটি
চলকের মান অপরিবর্তিত থাকে, তবে রেখাটি সৈন্য সংকোচ নির্দেশ নিচে বিভিন্ন ধরনের সংশ্লেষের নির্দেশকে দেওয়া হলো। এই যেগুলো বললাম আমরা সৈন্য সংশ্লেষ, দেখো এই পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ খেয়াল করো, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষে আনুভূমিক উলম্ব, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের চিত্র দেখো, আংশিক ঋণাত্মক সংশ্লেষের চিত্রটা দেখো, সৈন্য সংশ্লেষের চিত্র দেখো, সৈন্য সংশ্লেষের চিত্র দেখো, সৈন্য সংশ্লেষের চিত্র দেখো, আংশিক ঋণাত্মক সংশ্লেষের চিত্র দেখো। এগুলো কি গ্রাফ বা সব কাগজের চিত্র, সংশ্লেষের ধারণা ব্যাখ্যাটা আমরা দেখলাম, এগুলো আমরা বর্ণনা আগে বললাম, এই চিত্রের মাধ্যমে আমরা এগুলো একটু ক্লিয়ার করলাম। সংশ্লেষের প্রকারভেদ বা সংশ্লেষের মানের তালিকা, সংশ্লেষের প্রকারভেদ বা সংশ্লেষের মানের তালিকা, সংশ্লেষের প্রকারভেদের মধ্যে আমরা পাঁচটা প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আংশিক ধনাত্মক সংশ্লেষ মানটা হবে কি জিরো স্মলার দেন আর স্মলার দেন ওয়ান, পূর্ণ ঋণের ধনাত্মক সংশ্লেষ আর সমান সমান ওয়ান, আংশিক ধনাত্মক সংশ্লেষ মাইনাস ওয়ান স্মলার দেন আর স্মলার দেন জিরো, পূর্ণ ঋণাত্মক সংখ্যা আর সমান সমান মাইনাস ওয়ান, সৈন্য সংখ্যা আর সমান সমান ওয়ান, এগুলো কি এর প্রকারভেদ এবং সংখ্যার মানের তালিকা। দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক অনুসারে তাদের সংশ্লেষের বৈশিষ্ট্য পরিমাপ করা যায়, দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক অনুসারে তাদের চলকে তাদের সংশ্লেষের বৈশিষ্ট্য পরিমাপ করা যায়। চলক দুটির মধ্যে সম্পর্ক এরূপ হতে পারে যে একটির মান বাড়লে অন্যটি বাড়ে, একটির মান কমলে অন্যটির মান কমে, আবার একটির মান বাড়লে অন্যটির মান কমে এবং একটির মান কমলে অন্যটি বাড়ে, অথবা একটির মান বাড়লে বা কমলে অন্যটি অপরিবর্তিত হয়। যদি দুটি চলকের মান একই সাথে বাড়ে বা কমে, অর্থাৎ দুটি একটির মান বাড়লে অন্যটি বাড়ে, একটির মান কমলে অন্যটি কমে, মোট কথা যদি চলক দুটি পরিবর্তন সম্মুখী হয় তবে তাদের সংশ্লেষকে সহযোগী সংশ্লেষ বা ধনাত্মক সংশ্লেষ বা পজিটিভ করিলেশন বলে। এরূপ ক্ষেত্রে সংশ্লেষকের মান জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে, অর্থাৎ জিরো স্মলার দেন আর স্মলার দেন ওয়ান। যদি দুটি চলকের পরিবর্তন সমান বা সম্মুখী হয়, অর্থাৎ যদি দুটি চলক একই সাথে সমপরিমাণ বাড়ে বা কমে, তবে তাদের সংশ্লেষ পূর্ণ সহযোগী সংশ্লেষ বা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বলে, পূর্ণ সংশ্লেষ বা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ পারফেক্ট পজিটিভ কোরিলেশন বলে। এক্ষেত্রে সংশ্লেষণের মান সবসময় ওয়ান হয়। যদি চলক দুটির একই সাথে বিপরীতমুখী পরিবর্তন ঘটে, অর্থাৎ একটি বাড়লে অন্যটি কমে, একটি কমলে অন্যটি বাড়ে, তবে তাদের সংশ্লেষকে ঋণাত্মক সংশ্লেষ বা অসহযোগী নেগেটিভ কোরিলেশন বলে। এই ক্ষেত্রে সংশ্লেষকের মান মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে থাকে। যদি দুটি চলকের পরিবর্তন সমান বিপরীতমুখী হয় তবে তাদের সংশ্লেষকে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বলে। এই ক্ষেত্রে সংশ্লেষকের মান মাইনাস ওয়ান হয়, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। যদি দুটি চলকের কোনটি পরিবর্তিত হলে কোনটি পরিবর্তিত অন্যটি অপরিবর্তিত থাকে, তবে চলক দুটিকে সম্পর্কহীন চলক অর্থাৎ সংশ্লেষকে সৈন্য সংশ্লেষ বলে। এক্ষেত্রে আর সমান ওয়ান হয়। সংশ্লেষণের সম্ভাব্য বা বিচ্যুতি বা ত্রুটি প্রবাবল ইরর, প্রবাবল প্রবাবল ইরর টিই দ্বারা উল্লেখ করা, প্রবাবল ইরর আর সম্বন্ধে ব্যাখ্যা দান করার জন্য সম্ভাব্য বিচ্যুতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্ভাব্য বিচ্যুতি বা ত্রুটিকে পিই বা প্রবাবল ইরর ধরা হয়, আর নমুনা থেকে নির্ণয় করা হয়, ফলে একই ঘন সমষ্টির বিভিন্ন নমুনা নিয়ে আর নির্ণয় করলে সেই আর গুলোর মধ্যে ভেদাঙ্ক থাকতে পারে। এন আকারের নমুনা থেকে আর নির্ণয় করলে আর এর পরিমিত বিচ্যুতির পরিমাণ হয় এসি বা আর সমান সমান এত সূত্র। এখানে এসি বা আর এর পরিমিত বিচ্যুতির উপর নির্ভর করে সম্ভাব্য বিচ্যুতি বা প্রবাবল ইরর, একটা প্রবাবল ইরর এত নেপিয়ার লক, এখানে এত ধরার কারণে স্বাভাবিক বিন্যাসের থেকে 50 তত্ত্বমান মিউ বা প্লাস মাইনাস এত এর মধ্যে পড়ে। এখানে মিউ হলো গড় এবং জিরো হলো পরিমিত বিচ্যুতি বা ত্রুটি, পরিমিত বিচ্যুতি বা ত্রুটি।
ছুটি পিই এর উপর নির্ভর করে, আর সম্বন্ধে নিম্নলিখিত ব্যাখ্যা দান করা যায়। আর যদি ব্যাখ্যা থেকে আর সম্বন্ধে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দান করা যায়। আর যখন সম্ভাব্য ত্রুটি থেকে ছোট হয় তখন চলকদের মধ্যে সংশ্লেষ থাকে না। আর এর মান যখন কি কি বললাম, আর এর সম্ভাব্য ত্রুটি থেকে ছোট হয়, আর যখন সম্ভাব্য ত্রুটি থেকে ছোট হয় তখন চলকদের মধ্যে সংশ্লেষ থাকে না। আর যখন সম্ভাব্য ত্রুটি থেকে 6 গুণ বড় হয় তখন চলকদের মধ্যে যথার্থ বা তাৎপর্যপূর্ণ কোনো সংশয়। আর যখন সম্ভাব্য ত্রুটি 6 গুণ বড় হয়, আর যখন প্রবাবিলিটি থেকে বড় হলে তখন চলকদের মধ্যে সংশ্লেষণ যত তাৎপর্যপূর্ণ হয়। আর এর মান যখন 0.03 অপেক্ষা ছোট, অর্থাৎ সম্ভাব্য ত্রুটি তুলনামূলক ছোট হলে সহসম্পর্ক মোটে তাৎপর্যপূর্ণ নয়। আর এর মান যদি মাইনাস আর এর মান 0.5 অপেক্ষা বেশি হলে, অর্থাৎ ত্রুটি অপেক্ষা ক্ষুদ্র হলে সহসম্পর্ক আছে বলে মনে করতে হবে। এগুলো হচ্ছে আর এর ব্যাখ্যা। বিক্ষেপ চিত্র কি? বিক্ষেপ চিত্রের সুবিধা, বিক্ষেপ চিত্র কি? বিক্ষেপ চিত্রের সুবিধা, সংশ্লেষণ বিশ্লেষণের প্রথম ধাপে বিক্ষেপ চিত্র অঙ্কন করা হয়। সংশ্লেষণ বিশ্লেষণের প্রথম ধাপে বিক্ষেপ চিত্র অঙ্কন করা হয়। এখানে এক্স দ্বারা স্বাধীন চলক এবং ওয়াই দ্বারা অধীন চলক বোঝায়। বিক্ষেপ চিত্রে এক্স অক্ষে এক্স চলক, ওয়াই অক্ষে ওয়াই চলক প্রদর্শন করে। লেখ অঙ্কনের নিয়ম অনুসারে স্বাধীন চলক হতে একটি মান এবং অনুরূপ অধীন চলকের মান হতে নিতে হয়। এভাবে জোড়া জোড়া মান নিয়ে সব কাগজের উপর বিন্দু স্থাপন করে যে চিত্রটি উদ্ভব হয় তাকে স্ক্যাটার ডায়াগ্রাম বলে। স্ক্যাটার ডায়াগ্রাম বলে কি বললাম, লেখ অঙ্কনের নিয়ম অনুযায়ী স্বাধীন চলক হতে একটি মান এবং অনুরূপ অধীন চলকের মান নিতে হয়। এভাবে জোড়া জোড়া মান নিয়ে সব কাগজের উপর বিন্দু স্থাপন করে যে চিত্রটি উদ্ভব হয় তাকে স্ক্যাটার ডায়াগ্রাম বলে। সুবিধা, গাণিতিক পদ্ধতি নয় বলে স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে সংখ্যা সম্বন্ধে ধারণা পাওয়া খুব সহজ হয়। এই পদ্ধতি খুব বড় তত্ত্বমান বা খুব ছোট তত্ত্বমান দ্বারা প্রভাবিত নয় বলে এর সাহায্যে ধারণা পাওয়া সুবিধাজনক। দুটি চলকের মধ্যে জানার জন্য বিশেষ চিত্রই হলো প্রথম দা। দুটি চলকের মধ্যে জানার জন্য বিশেষ চিত্র হলো প্রথম দা। যদি স্ক্যাটার ডায়াগ্রামের সম্পর্ক বর্ণনা করি, দুটি চলকের মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য পরিসংখ্যানে অনেক সময় বিন্দু চিত্রের সহায়তা লওয়া হয়। এই চিত্র একটি স্বাধীন চলক এবং একটি নির্ভরশীল চলকের জন্য আঁকা হয়। এখানে এক্স দ্বারা স্বাধীন চলক এবং ওয়াই দ্বারা নির্ভরশীল চলক বুঝানো হয়ে থাকে। এক্ষেত্রে এক্স অক্ষে এক্স চলক, ওয়াই অক্ষে ওয়াই চলক প্রদর্শন, এদিকে এক্স অক্ষে এক্স চলক এবং ওয়াই এর দিকে ওয়াই চলক প্রদর্শন করে। এক্স ও ওয়াই অক্ষে মাপক সিরিজের নিম্নতম মান হতেই শুরু করতে হয়। লেখ অঙ্কনের নিয়ম অনুযায়ী স্বাধীন চলক হতে একটি মান এবং অনুরূপ নির্ভরশীল চলক হতে অপর মান নিতে হয়। এভাবে জোড়া জোড়া মান নিয়ে সব কাগজের উপর বিন্দু স্থাপন করলে যে চিত্রটি পাওয়া যায় তাকে স্ক্যাটার ডায়াগ্রাম বলে। স্ক্যাটার ডায়াগ্রাম বিন্দুগুলো কি প্রকারে গুচ্ছবদ্ধ হয় অথবা কি প্রকারে বিক্ষিপ্ত হয় তা দ্বারা চলকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুধাবন করা যায়। সব কাগজের উপর বিন্দুগুলো যদি মোটামুটি নিচের বাম কোণ থেকে উপরের ডান কোণার দিকে পথ রচনা করে তবে সেটা পজিটিভ প্রোজেকশন। আর যদি নিচের ডান কোণ থেকে উপরের বাম কোণ নিচের ডান কোণ হতে নিচের ডান কোণ হতে উপরের বাম কোণ পথ রচনা করে তবে সেটি নেগেটিভ কোরিলেশন মার্ক করে। কিন্তু বিন্দুগুলো যদি বিশৃঙ্খলভাবে চারদিকে বিক্ষিপ্ত হয় অথবা বিন্দুগুলো যদি উলম্ব পথ রচনা না করে তাহলে বুঝতে হবে চলক দুটির মধ্যে কোনো সম্পর্ক নাই। পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, একটু খেয়াল করো। কি বললাম, পজিটিভ কোরিলেশন কাকে বললাম? সব কাগজের উপরের বিন্দু যদি মোটামুটি নিচের বাম কোণ থেকে এবং উপরের ডান কোণ থেকে পত্র রচনা করে তার পজিটিভ কোরিলেশন। আর যদি নিচের ডান থেকে
কোণ থেকে উপরের বাম কোণ পথ রচনা করে, উপরের বাম কোণ পথ রচনা করে, তাহলে এটা বলতেছি নেগেটিভ প্রলেপ। কিন্তু বিন্দুগুলো যদি বিশৃঙ্খল হয় চারদিকে বিক্ষিপ্ত ভাবে, বিক্ষিপ্ত ভাবে উলম্ব পথে রচনা করে, তা তাকে বলতেছি আমরা পিন। চলক দুটির মধ্যে কোনো সম্পর্ক নাই। প্রিয় শিক্ষার্থী, এই কোরিলেশন অঙ্ক আমরা আগামী ক্লাসে দেখাবো, কারণ কোরিলেশন সহসম্বন্ধ একটা অঙ্ক তোমাদের থাকে, সবসময় পরীক্ষায় থাকে। এই কোরিলেশনের সহসম্বন্ধ থেকে আমরা যে জিনিসগুলো জানলাম, সহসম্বন্ধ কাকে বলে, সহসম্বন্ধ বলতে আমরা একটা সহজ ভাষায় যেটা বলছি, দুটি চলকের মধ্যে বিদ্যমান, দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক, অর্থাৎ চলক দুটির একটির সাথে অন্যটি পরিবর্তিত হওয়ার প্রবণতাকে বলতেছি আমরা এই কোরিলেশন। কোরিলেশনটা আমরা পাঁচ ভাগে ভাগ করছিলাম, সেটা হলো আংশিক ধনাত্মক, আংশিক ধনাত্মক, পূর্ণ ধনাত্মক, আংশিক ঋণাত্মক, পূর্ণ ঋণাত্মক এবং শূন্য সংখ্যা, এই পাঁচ ভাগে ভাগ করছিলাম। এবং আর এর মান সম্বন্ধে আমরা জানছিলাম। গ্রাফ বা ছক কাগজে বিক্ষিপ্ত সংশ্লেষের ধারণা আমরা পালাম। তারপর হয়েছে সংশ্লেষের প্রকার ভেদে সংশ্লেষের মানের তালিকা পেয়েছিলাম। তারপরে সংশ্লেষের সম্ভাব্য বিচ্যুত ত্রুটি প্রবাহ নিরণ নিয়ে জানলাম। বিক্ষেপণ চিত্র কি, বিক্ষেপণ চিত্রের সুবিধা, সংশ্লেষ বিশ্লেষণের প্রথমে বিক্ষিপ্ত অঙ্কন করা হয়। তারপর স্ক্যাটার ডায়াগ্রাম কাকে বলে, স্ক্যাটার ডায়াগ্রাম বলতে আমরা যেভাবে জোড়া জোড়া মান নিয়ে ছক কাগজের উপর বিন্দু স্থাপন করলে যে চিত্রটির উদ্ভব হয় তাকে বলে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম বলছিলাম। স্ক্যাটার ডায়াগ্রামের চিত্র পজিটিভ কোরিলেশন কি, নেগেটিভ কোরিলেশন কি, তারপর কোন সম্পর্ক নাই, নো কোরিলেশন কি, এগুলো নিয়ে আমরা আজকে আলোকপাত করেছিলাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সরকারের যে বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলবে। তোমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। আর একটু বলে রাখি, তোমাদের আগামী এই সপ্তাহ, আগামী সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে তোমাদের ইনকোর্স পরীক্ষা শুরু হবে। ইনকোর্স পরীক্ষা কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন হবে আমরা এই পর্যন্ত যা পড়াই তা থেকে কোশ্চেন করব। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি।